হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো WBMSC বা মাদ্রাসায় ফিজিক্যাল সায়েন্স কী কী প্রশ্ন আসতে পারে। তো কয়েকটা প্রশ্ন নিয়ে চলো আলোচনা করে নেওয়া যাক। তো দেখা যাক আজ কী প্রশ্ন প্রথমে আছে। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কেউ প্রশ্ন করেছিলে যে এখানে যে প্রশ্নটি হবে সেটি বাংলায় হবে নাকি ইংলিশে হবে নাকি বাংলা ইংলিশ দুটোতেই হবে। তো হ্যাঁ, একদমই ঠিক, বাংলা ইংলিশ দুটোতেই হবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটি কী আছে। এখানে আছে ওহমের সূত্রের ধ্রুবক রাশিটি কি আছে। তো আমাদের অপশানে আছে প্রবাহ মাত্রা, রোধ, বিভব প্রভেদ নাকি কোনোটিই নয়। আচ্ছা, প্রবাহ মাত্রা বলতে আমরা কি বলি, আমরা এটাকে আই দিয়ে ডিনোট করি, বিভব প্রভেদকে আমরা ভি দিয়ে ডিনোট করি, রোধকে আমরা আর দিয়ে ডিনোট করি। এবার আমরা জানি ওহমের সূত্রটি কি আছে। ওহমের সূত্র আছে কোনো তড়িৎ প্রবাহের মধ্যে যে প্রবাহ মাত্রা বা বিভব প্রভেদ যেটা থাকে, যে বিভব প্রভেদ থাকে ভি, সেটি কিন্তু প্রবাহ মাত্রা বা আই এর সাথে বা কারেন্টের সাথে সমানুপাতিক। তো এক্ষেত্রে আমরা কী কী কনস্ট্যান্ট ধরে নিই, এটা আমাদের ধরতে হয় যে টেম্পারেচার আর রোধ বা রেজিস্ট্যান্স এটা যেন কনস্ট্যান্ট থাকে। তো এক্ষেত্রে আমার সেখান থেকে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর, অ্যাজ আর ইজ এ কনস্ট্যান্ট অ্যাজ ওয়েল অ্যাজ রোধ। তো সেক্ষেত্রে আমার এক্ষেত্রে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে রোধ। তো প্রথমটির উত্তরটি হয়ে যাবে রোধ। চলো দেখে নেওয়া যাক পরের প্রশ্নটি কি আছে। এখানে প্রশ্নটি আছে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা বা উষ্ণতা কমবে, বাড়বে নাকি একই থাকবে। তো এক্ষেত্রে এই প্রশ্নের উত্তরটি কি হবে সেটা আমি বলছি, কিন্তু সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন যে আর্থে কী কী বায়ুমণ্ডল আছে, মানে বায়ুমণ্ডলে যে বিভিন্ন স্তরগুলো সেগুলো সম্পর্কে আমাদের জেনে নিতে হবে। তো এক্ষেত্রে আমরা জানি যে প্রথমে আর্থ আছে এবং তাকে ঘিরে রয়েছে পুরো বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলে যে স্তরগুলি আছে সেগুলো হচ্ছে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার আর আয়োনোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমার স্তরগুলোকে আলাদাভাবে ভাগ করা হয়েছে। এইবার এক্ষেত্রে আমার স্ট্র্যাটোস্ফিয়ারের ক্ষেত্রে উত্তরটি কী হবে, এখানে আমার প্রশ্নটি জিজ্ঞেস করেছে যে স্ট্র্যাটোস্ফিয়ারে উচ্চতা বৃদ্ধির সাথে তাপমাত্রা বাড়বে না কমবে নাকি একই থাকবে। তো এক্ষেত্রে কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারে বাড়ে। এবার আদার যে আমার বায়ুমণ্ডলের ভাগগুলো সেগুলোতে আমি দেখিনি বাড়ে না কমে না কীরকম হয়। তো এক্ষেত্রে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে আমরা জানি যে আর্থের উপরে, পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডলের প্রথম যে লেয়ারটা থাকে অর্থাৎ ট্রপোস্ফিয়ার, এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা আমার হ্রাস পায়। তো এক্ষেত্রে আমার কী হবে, টেম্পারেচার হ্রাস পাবে। তো প্রশ্ন তোমাদের এরকম আসতেই পারে যে ট্রপোস্ফিয়ারের ক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে বলবে হ্রাস পাবে। স্ট্র্যাটোস্ফিয়ারে আমি বললাম এক্ষেত্রে আমার বৃদ্ধি পায়, এটা জেনে নিতে হবে। মেসোস্ফিয়ারের ক্ষেত্রে আবার হ্রাস পায় আর আয়োনোস্ফিয়ারের ক্ষেত্রে আবার বৃদ্ধি পায়। তাহলে এই জিনিসগুলো একদম ছবির মতো করে যদি একবার মনে রাখো তাহলে তোমরা খুব সহজে এই প্রশ্নটার উত্তর দিতে পারবে। তো এক্ষেত্রে কিন্তু উত্তরটি হয়ে যাচ্ছে বাড়বে। নেক্সট যেটা আছে সেটি হলো বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কী কী। তো এক্ষেত্রে আমাদের প্রথমে জেনে নিতে হবে যে বয়েলের সূত্রটি কী। তো যে সূত্রটি সেটি হচ্ছে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি তার ভর এবং তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে তাহলে পিভি অর্থাৎ পি মানে চাপ আর ভি মানে আয়তন, এই দুটো গুণফল হয়ে যাবে কনস্ট্যান্ট। এটাই কিন্তু আমাদের বয়েলের সূত্র ছিল। তো এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এম আর টি অর্থাৎ ভর এবং তাপমাত্রা বয়েলের সূত্রের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকছে। তো এক্ষেত্রে প্রশ্নের উত্তরটি হয়ে যাবে সি অর্থাৎ ভর এবং তাপমাত্রা। নেক্সট যে প্রশ্নটি আছে সেটি হলো 0.1 মোল CO2 এর ভর কত হবে, অর্থাৎ এক্ষেত্রে জানতে চাইছে মাস ইন গ্রাম, এখানে দেখো লিখে দিয়েছে গ্রাম। তো এক্ষেত্রে এই অঙ্কটি কী করে করতে হবে, সবার প্রথমে আমার CO2 এর মলিকুলার মাসটা আমার বের করে নিতে হবে। কেন, কারণ আমরা জানি মোল ইকুয়াল টু মাস ইন গ্রাম বাই মলিকুলার মাস। ওকে, তো এক্ষেত্রে আমার মোলটা বলে দিয়েছে 0.1 মোল, আমরা হচ্ছে মলিকুলার মাস আমরা বের করে নিলে অবভিয়াসলি আমরা খুব সহজে মাস ইন গ্রামটা বের করে নিতে পারবো। তো এক্ষেত্রে CO2 এর মলিকুলার মাস কত হচ্ছে, কার্বনের ক্ষেত্রে আমরা জানি মলিকুলার মাস হচ্ছে 12 আর অক্সিজেনের ক্ষেত্রে 16। এক্ষেত্রে অক্সিজেন কটা আছে, দুটো আছে, তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে 16 × 2 অর্থাৎ 32 আর 12 কত যোগ করে হলে হচ্ছে 44। ওকে, তাহলে এই যে ফর্মুলা, এই ফর্মুলায় এই ভ্যালুটা আমার আসছে 44। এই ভ্যালুটা কত আছে আমার মোল, 0.1 মোল, 0.1। তাহলে মাস ইন গ্রামটা খুব সহজেই আমরা এখান থেকে বের করে নিতে পারবো। তাহলে মাস ইকুয়াল টু বা ভর ইকুয়াল টু
কি হচ্ছে আমার 0.1 মানে মোল ইনটু মলিকুলার মাস 44 মানে হয়ে যাচ্ছে আমার 4.4। তাহলে এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি অপশন ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। চলো দেখে নেওয়া যাক নেক্সট প্রশ্নটি কি আছে। তো এখানে যে প্রশ্নটি আছে সেটি হলো নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি। তো এক্ষেত্রে অপশন কি কি আছে চলো দেখে নিই। তো অপশন আছে রূপা, সোনা, তামা নাকি লোহা। তো এক্ষেত্রে কিন্তু প্রশ্নের উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ রূপা বা সিলভার। সিলভারের তাপ পরিবাহিতা এক্ষেত্রে সবচেয়ে বেশি। আমরা আরেকভাবেও প্রশ্নটি করতে পারতাম যে এক্ষেত্রে আমার এই এতগুলোর মধ্যে কম্পেয়ার করো যে কোনটির সবচেয়ে বেশি আর কোনটির সবচেয়ে কম। তো এক্ষেত্রে কিন্তু এইভাবে আমাদের এইগুলোর মধ্যে কম্পারিজন একটা আমি করে দিচ্ছি। এক্ষেত্রে সবচেয়ে বেশি আছে আমার রূপার, তারপর তামার, তারপর সোনার, তারপর লোহার। অর্থাৎ তোমাদেরকে যদি সর্বোচ্চ থেকে সর্বনিম্নে সাজাতে বলে তাহলে কিন্তু হয়ে যাবে সিলভার, তামা, দেন সোনা, দেন লোহা। তো আজকের মতো একটি প্রশ্নই থাকলো। আগামী দিনে আমি আবার নতুন নতুন প্রশ্ন নিয়ে আসব। তো তোমাদের কাছে আমার প্রশ্ন ছিল একটা যে তোমরা এই যে প্রশ্নগুলি বাংলা মাধ্যমে পেতে চাও নাকি ইংলিশ মাধ্যমে পেতে চাও তোমরা জানিও, আমি সেই অনুযায়ী ভিডিওগুলি পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর আমাদের চ্যানেলটিতে এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।